الحمد لله والصلاة والسلام على رسول الله الله تعالى شكريا আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি যখন একটা সূরা শেষ করতেছেন করে আরেকটা সূরা শুরু করবেন এবং এটা একই সিরিয়ালের হ্যাঁ একটা একটা সূরার পরের সিরিয়ালে যে সূরাটা এটা শুরু করবেন এবং এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারবেন আপনি সূরা তওবা ছাড়া অর্থাৎ সূরা আনফাল শেষ করে সূরা তওবা পড়বেন এই অবস্থাটা ছাড়া আপনি সব জায়গায় এখনকার ভিডিও নিয়মটা অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ আর সূরা বারাত নিয়ে আমরা বা সূরা তওবার আগে সূরার সাথে কিভাবে মিলিয়ে পড়বেন সেটা নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব তো গুরুত্ব দিয়ে দেখেন ইনশাআল্লাহ অনেক কোশ্চেনে সলভ হবে এবং আমরা কিন্তু এগুলো মানে চিন্তাও করি না অনেকে যে আসলে কোরআন পারফেক্টলি পড়ার জন্য এত সুন্দর সুন্দর নিয়মগুলো আছে তো আপনি যখন একটা সূরা শেষ করতেছেন করে যখন আরেকটা সূরা আপনি শুরু করতেছেন তাহলে মাঝখানে আপনি কি করবেন কিভাবে মিলাবেন কিভাবে পড়বেন তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমি যদি সূরা কাফিরুন শেষ করি দেন আমি সূরা কাফিরুনের পরের সিরিয়াল হলো ইজাজা সূরা নাসর শুরু করি তাহলে এই ক্ষেত্রে কি কি পদ্ধতিতে আমি একটা শেষ করে আরেকটা শুরু করতে পারি মজার ব্যাপার হলো আমরা নর্মালি অধিকাংশ মানুষই কিন্তু আমরা সঠিকটা করে থাকি কিন্তু কিছু কিছু আমরা মানুষ আছে যে মনের অজান্তে আমি হয়তো বেঠিকটা করে ফেলি তো আপনি যদি এটা জেনে ফেলেন যে সঠিক নিয়ম কোনগুলো তো আপনার জন্য পরবর্তীতে আপনি কনফিউশন ছাড়া হ্যাঁ আপনি খুব সানন্দে এবং মনের আনন্দে কিন্তু আপনি কোরআনটা পড়তে পারবেন কোনো প্রকার কনফিউশন ছাড়া তাহলে আমরা সূরা কাফিরুন শেষ করছি এরপরে তো বিসমিল্লাহ আছে মাঝখানে আরেক সূরা শুরুতে দেন আমরা ইজাজা শুরু করবো এই ক্ষেত্রে কি কি পদ্ধতি হতে পারে প্রথম পদ্ধতি বা সাধারণত আমরা ম্যাক্সিমাম মানুষরা যেটা করি সেটা হলো আমরা মানে সূরা কাফিরুন শেষ হলো তাহলে আমরা সূরা কাফিরুনের শেষে কি বলি শেষে আর বলি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে অক্ষ করে দিই মাদার্জি করে দিনই দিন বলি এরপরে আমি আমরা কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অক্ষ করি এরপরে কিন্তু আমরা আবার পরের সূরা শুরু করি ইজাজা আনসরুল্লাহি ওয়াল ফাত তো এটা হলো মানে নর্মাল প্রসেস আমরা অধিকাংশ মানুষই এটা করি এবং এটা কিন্তু একটা উত্তম পদ্ধতি কোনো সমস্যা নাই এটা হলো এক নম্বর পদ্ধতি যে আপনি এভাবে পড়লেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা দ্বিতীয় পদ্ধতি যেটা হতে পারে সেটা হলো যে আমরা সূরা কাফিরুন শেষ করলাম শেষ করে আমরা কিন্তু দম না ছেড়েই আমরা বিসমিল্লাহ পড়ে ফেললাম বিসমিল্লাহ পড়ে আবার দম না ছেড়ে আমরা একই দমে কিন্তু সূরা নাসর মানে ইজাজা শুরু করলাম তাহলে সেটা কিভাবে হতে পারে তার আগে বলে রাখা ভালো সূরা কাফিরুনের শেষে আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনই তো আপনারকে ওয়ালিয়া দিনই বলতে হবে ওয়ালিয়া দিন বলা যাবে না ওয়ালিয়া দিনই দেন বিসমিল্লাহির রহমানির রহিমি যেহেতু বিসমিল্লাহ শেষে রহিমি আছে তো সেটাই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিমি দেন ইজাজা কিভাবে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বিসমিল্লাহির রহমানির রহিমি ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ সুতরাং একই দমে সূরা কাফিরুন শেষ করে দিনই বলে একই সাথে আপনি বিসমিল্লাহ পড়বেন সেটাও দম না ছেড়ে একই দমে আপনি আবার ইজাজা শুরু করলেন সুতরাং এটা শুধু এই সূরার ক্ষেত্রে না যে কোনো দুই সূরা শুরু করার ক্ষেত্রে আপনি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন যখন আপনি দ্রুত পড়তেছেন তখন কিন্তু আপনি এই নিয়ম অ্যাপ্লাই করতে পারেন এটাও কিন্তু একটা উত্তম পদ্ধতি কোনো সমস্যা নেই তিন নম্বরে যে পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি একটা সূরা শেষ করবেন করে অক্ষ করবেন করে আপনি দমটম নিয়ে সুন্দর করে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি আর অক্ষ করবেন না থামবেন না না থামে আপনি আরেকটা সূরা শুরু করবেন এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি তো এইভাবেও কিন্তু আপনি একটা সূরা শেষ করে আরেকটা সূরা শুরু করতে পারেন যেমন আপনি সূরা কাফিরুন শেষ করলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন থেমে গিয়েছেন অক্ষ করেছেন এখন আপনি বিসমিল্লাহ বলে আর না থেমে একবারে ইজাজা শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ তো এই তিন নম্বর পদ্ধতিটা উত্তম পদ্ধতি কোনো সমস্যা নেই আপনি এভাবেও একটা সূরা শেষ করে আরেকটা সূরা শুরু করতে পারেন
চার নম্বর যেটা আমরা আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু অনেক সময় আমরা করে ফেলতে পারি, বাট এটা আমাদের না করা উচিত, এটা অনুত্তম। অনেকে এটাকে নাজায়েজ বলেছেন এবং এর সঙ্গত কারণ নিয়েও আমরা আলোচনা করব। তো চতুর্থ যে পদ্ধতি সেটা হলো যে আপনি একটা সূরা শেষ করলেন, করে আপনি থামলেন না, না থেমে একসাথে বিসমিল্লাহ বললেন, বলে আপনি থামলেন, বিসমিল্লাহ বলে থামলেন, থেমে দেন আপনি আবার একটা সূরা শুরু করলেন, তাহলে কি হলো? এমন হলো যে আপনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে থামলেন, দেন বললেন ইজা জা নাসরুল্লাহ। এভাবে পড়া যাবে, এমন না যে একেবারে হারাম, বাট এটা অনুচিত। কেন অনুচিত? এক হলো আপনি যদি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে থামেন, তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা হলো এরকম যে আপনি যেন সুরা কাফিরুনের সাথে বিসমিল্লাটা বললেন, মানে বিসমিল্লাটা যেন সুরা কাফিরুনের শেষে আছে, এরকম একটা ভাব। কিন্তু আসলে বাস্তবে ঘটনাটা কি? ঘটনাটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই সুরা শেষ, আর বিসমিল্লাটা হলো আসলে ইজাজার শুরুতে। দেখবেন কোরআনের 114টার ভিতরে সুরা তাওবা বা বারাআত ছাড়া বাকি 113টা সুরার শুরুতে বিসমিল্লাহ বলে দেন সুরাটা শুরু হয়। কিন্তু আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তো বোঝা যাবে যে আসলে কাফিরুনের সাথে বিসমিল্লাহ, আর ওই ইজাজার শুরুতে আর কিছু নাই, বিসমিল্লাহ, এরকম একটা বোঝা যায় বাস্তবে। এই জন্য এটা স্কলাসরা বলেছেন এটা কিন্তু নাজায়েজ, হ্যাঁ, বা অনুচিত, এরকম পড়া উচিত না। খুবই সহজ বিষয়টা। তাহলে আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে একটা সুরা শুরু শেষ করে আরেকটা সুরা শুরু করার ক্ষেত্রে, সেক্ষেত্রে হলো একটা হলো যে আপনি প্রত্যেক জায়গায় থেমে থেমে পড়বেন, সুরা শেষ করলেন থামলেন, বিসমিল্লাহ বলে থামলেন, দেন আপনি আরেকটা সুরা শুরু করলেন। আরেকটা হলো সুরাটা শেষ করে থামলেন কিন্তু বিসমিল্লাহ বলে না থামে আবার আরেকটা সুরা শুরু করলেন, এই একটা। আরেকটা হলো যে আপনি কোথাও থামলেন না, সুরা শেষ করেও থামলেন না, বিসমিল্লাহ বলেও থামলেন না, দেন আরেকটা সুরা একসাথে শুরু করলেন। এই তিনটা পদ্ধতি হলো উত্তম এবং আপনি করতে পারেন, সমস্যা নেই। যেটা অনুত্তম সেটা হলো যে আপনি একটা সুরা শেষ করে না থেমে বিসমিল্লাহ পড়ে থামলেন, মানে বিসমিল্লাটা যে সুরা শেষ করলেন সেই সুরার সাথে পড়লেন এবং দেন আপনি নতুন সুরা শুরু করলেন, এইটা হলো অনুচিত বা না করা উত্তম। তো এটাই হলো খুব সহজ পদ্ধতি, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা পছন্দ হইলে তো ভালো, না হলে দেখতে থাকেন, ইনশাআল্লাহ একসময় পছন্দ হয়ে যাবে কোরআনের মহব্বতের কারণে। আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেন, কমেন্টস করে দেন, আপনার অনুভূতি জানিয়ে দেন। আপনি যদি একটা কমেন্টস লাইক করেন তাহলে ভিডিওটা বেশি ইমপ্রেশন পাবে, ইউটিউব ফেসবুক এরা বেশি এটাকে ইমপ্রেশন দিলে বেশি মানুষের কাছে পৌঁছাবে, বেশি মানুষ এটা দেখবে। তো সুতরাং আপনিও আমাদের এই কাজে এক হিসেবে শরিক হয়ে গেলেন। তো সুতরাং দরখাস্ত করব, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফিজ।